এখন আমরা টাকিতে আসি, তো তোমরা জানোই তো নদীর ধারে যাচ্ছি। তো এখানকারই লোকাল রাস্তা দিয়ে তো দেখো আমি জানি না, এই প্রথম আসছি এদিকে, এবার লোকে জিজ্ঞাসা করে নিচ্ছি। তবুও তো এক ভদ্রলোককে জিজ্ঞাসা করে নিলাম, তো উনি বললেন যে নদীর রাস্তাটা এদিক দিয়ে, তো আমি যাচ্ছি, জানি না কোন পরিস্থিতিতে পৌঁছাবো, তো দেখতে থাকো। পৌঁছেই গেছি বলতে বলতে। তো তোমরা টাকি এপারটা আর ওপারটা কিন্তু বাংলাদেশ, ঠিক আছে? তো আমারও দেখা হয়ে গেল এদিকে কাজের সূত্রে আসার জন্যে। তো এখানে চারিদিকে হোটেল রয়েছে, তোমরা হোটেল বুক করতে পারো, এখানে পিকনিক স্পটও রয়েছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ যে নদী রয়েছে ওই সাইডে ওপারটায়, আর ওপারটাতেই বাংলাদেশ কিন্তু। আর যে চারিদিকে বাঁদিক ডান দিকে করে কিন্তু হোটেল রয়েছে, থাকার হোটেল, তোমরা এসে থাকতে পারো আর খেতেও পারো এখানে। এখানে পিকনিক স্পট রয়েছে ছোটো ছোটো, এই যে আমার ডান দিকে দেখো যে ইয়ে পাঁচিল দিয়ে ঘেরা, এটা কিন্তু পিকনিক স্পট। ভেতরে ভেতরে অনেক গাছপালা রয়েছে আর খাবারের দোকানগুলো বন্ধ, এটাও একটা পিকনিক স্পট ওই ডান দিকে যেটা। তো নদীটা তোমাদেরকে দেখাবো করে আমি দেখছি, আমি দেখছি দাঁড়াও, এই যে বাঁদিকে, হ্যাঁ বাঁদিকেরটাও কিন্তু হোটেল, থাকার হোটেল। এই হোটেলটার নাম হচ্ছে কি, টাকি সিটি গেস্ট হাউস, টাকি সিটি গেস্ট হাউস। আচ্ছা পুজো হচ্ছে আবার এই সাইডের দিকে, পিকনিক স্পট এদিকে আছে। আমি একটু এখানে গাড়ি রাখতে গেলে পার্কিং চার্জ নেবে, সেই জন্য আমি আর গাড়ি রাখলাম না। এখানে এই স্কুলের মধ্যে যদি রাখা যায়, আমি চেষ্টা করছি রাখার, এবং তোমাদের নদীটা একটু দেখাবো। এটা দেখতে পাচ্ছি স্কুলের গ্রাউন্ড, তো টাকি মাউন্ট জিয়ন ইংলিশ মিডিয়াম সেকেন্ডারি স্কুল, এটা টাকি মাউন্ট জিয়ন ইংলিশ মিডিয়াম সেকেন্ডারি স্কুল। তো স্কুলটা বন্ধ দেখছি। রাজবাড়ি পিকনিক গার্ডেন এটা, দেখতেই পাচ্ছি যে কত সুন্দর একটা ভিউ। আমি দেখি নদীর কাছটা গিয়ে দু মিনিটের ভিডিও করে আসব। আপাতত এখানে রাখছি, আমি দেখছি করা যায়। টাকি রাজবাড়ি ঘাট, সরি, তোপারটায় বাংলাদেশ রয়েছে আর এটা নদী, ঠিক আছে? তো আমি গাড়ি থেকে নেবে এই ভিডিওটা তোলার চেষ্টা করলাম আর পারলামও তুলতে, দেখতেই পাচ্ছ তো শুধুমাত্র তোমাদের জন্যে। টাকি এসেছি আর নদী দেখবো না আর বাংলাদেশ দেখবো না, এটা কখনো হয়? তো সেই জন্যই তো এবার যাব আমি কলকাতার উদ্দেশ্যে। আপাতত এখানেই আমি শেষ করছি ভিডিওটা, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আমি তো যাচ্ছি সেই একই রাস্তা ধরে, তো সেটা আর দেখাবো কি, মানে রাস্তা দিয়েই যাই হোক করে দু মিনিটের জন্য আমি ঢুকেছিলাম টাকি রোডে, মানে নদীটা দেখাবো বলে। তো নদীটা দেখেছ এবং বাংলাদেশের বর্ডারটাও দেখে নিয়েছ, নদীটার ওপারটাই কিন্তু বাংলাদেশ। তো এবার আমি যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমার এখানে একটা কাজ ছিল, সেই কাজটাই কমপ্লিট হয়ে গেছে এবং করে নিয়ে আমি যাচ্ছি। দেখতেই পাচ্ছ যে এখানকার একটা ছোট্ট মার্কেট রয়েছে এখানে, কিন্তু শীতকালে গাড়ি রাখাই যায় না, এত ভিড় হয়। এখানে গাড়ি রাখা যায় না,
প্রচুর পিক মানে শীতকালের দিকে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তবে গত বছর ভিড়টা কিন্তু কম ছিল, কারণ হচ্ছে এখানে তোমরা তো জানোই যে করোনার জন্যে ভিড় মানে সব বেশিরভাগ লোকই এড়িয়ে চলেছিল, তবুও মোটামুটি হয়েছিল। তবে প্রত্যেক বছর যে পরিমাণ ভিড় হয় সেই পরিমাণটা ঠিক হয়নি। তো এখানে প্রতিদিনের পরিমাণটা কম, অনেক জায়গা থেকে অফিস থেকে এখানে ওই পিকনিক করতে আসে। তো ওই একই রাস্তা দিয়ে আমি ফেরত যাচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ। আমি আর এই ভিডিওটা লেন্দি করবো না, আর তোমাদেরকে তোমাদের উদ্দেশ্যে বলবো যে ভালোই থাকা। তোমরা তো এই রাস্তাটা যখন আসি তো তোমরা তো দেখেই থাকবে বা দেখেছিলে যে কেমন বাজে রাস্তা একটা, মানে মানে কি বলবো, মানে একদম একদম বাজে রাস্তা। এর একটা অভিজ্ঞতা হয়েছে আমার এখানে এই ভোটের মরশুমে, যে মানে এত বাজে রাস্তা তৈরি করে রাখবে মানে একটা কল্পনার বাইরে। ঠিক আছে, আবার দেখাবে পরের ভিডিওতে, অন্য রাস্তা নিয়ে আসব। জানি না আবার কবে ভিডিও পোস্ট করতে পারবো, আমি চেষ্টা করব। আপাতত আমি বলবো যে এখানেই রাখছি, আমি আমার টাকি এখানেই কমপ্লিট করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা।